এক আলো ছায়ার খেলা। শুধুমাত্র অন্ধকারে আলোর ছলকানিতে ফুটিয়ে তোলা হয়েছে অন্য রকমের এক জগৎ। সাজানো বইয়ের ওপরে আলো ফেলে তৈরি করা হয়েছে কৃত্রিম আচ্ছাদন, এর ফলে বাস্তব বইয়ের তাকগুলো এখানে অদৃশ্য। তাইওয়ানের এমনই একটি দোকানের চিত্র এটি, আরো জানাচ্ছেন উবালিক করি। ছোটবেলায় বই পড়ুয়াদের কাছে এক মজার স্মৃতি, বাবা মায়ের কাছ থেকে লুকিয়ে কাঁথার নিচে টস জ্বালিয়ে বই পড়া, কিন্তু সে তো ছোটবেলার স্মৃতি। এই বেলায় এসেও বই পড়ুয়াদের তেমন অভিজ্ঞতা দিতে অন্যরকম এক বইয়ের দোকান আছে তাইওয়ানে। সেখানে অন্ধকারে ছোট্ট ছোট্ট আলোয় বই পড়তে হবে পড়ুয়াদের। এই দোকানটিতে 400 বেশি বইয়ের তাক রয়েছে, তাকগুলোতে বই দিয়ে সাজানো। প্রতিটি বইয়ের উপর এমনভাবে আলো ফেলা হয়েছে যাতে মনে হয় বইগুলো হাওয়ায় ভাসছে, চারপাশে আর কিছুই দেখা যায় না, এমনকি তাকগুলোও নয়। দোকানের নাম উইগুয়ান বুকস। তাইওয়ানের দ্বিতীয় বৃহত্তম শহর কাওশিয়ং পিয়ের টু নামের একটি আর্ট সেন্টারে এই বইয়ের দোকানটি অবস্থিত। দোকানটি নকশা করেছেন আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত স্থপতি চুচি কাং। শুধু তাই নয়, চীনের চেংদুতে ফাংশু বুক স্টোরে নকশা করেছেন তিনি। এই ফাংশু বুক স্টোরটিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর বইয়ের দোকান হিসেবে আখ্যা দিয়েছেন নেটিজেনরা। যাই হোক, তাইওয়ানের উগুয়ান বুকসে কোনো ধরনের ফ্ল্যাশলাইট জ্বালানো নিষেধ, ভেতরের অন্ধসজ্জার জন্যই এই নিয়ম। মোবাল্লিক করিম, মাই টিভি।